ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। শীতের সময় পিঠে পুলি খাওয়ার মজাই কিন্তু আলাদা, তাই আজকে আমি বাঙালির আরও একটি প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। একদম পারফেক্ট ও নরম তুলতুলে দুধ পুলি কীভাবে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিতে। প্রথমে ভিতরের পুরটাকে বানিয়ে নেব। দুই রকম পুর দিয়ে পিঠে বানাবো, একটি হলো তিলের ও আরেকটি দুধের। প্রথমে তিলেরটা বানাচ্ছি, তার জন্য 100 গ্রাম সাদা তিল নিয়েছি। লো টু মিডিয়াম আঁচে অল্প অল্প ভেজে নেব। তিলটা আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম। তিল কখনোই বেশি ভাজবেন না, বেশি ভাজলে পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। এটি শুকনো খোলাতেই ভাজতে হয়। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হলে মিক্সিং জারে গুঁড়ো করে নেব। একদম গুঁড়ো করব না, আধ ভাঙা করে রাখব। যে কড়াইয়ে পুরটি বানাবো সেটাতেই গুঁড়ো তিলটা নিয়ে নিচ্ছি। এখন সামান্য একটু লবণ, 50 গ্রাম খেজুরের গুড়, চালের গুঁড়ো 1 চা চামচ এবং জল 1/2 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে মিশ্রণটা গ্যাস অন করে বসিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়তে থাকব, না হলে লেগে যেতে পারে। কয়েক মিনিট পর ঘন হয়ে এসেছে। এই পুরটি বানাতে খুব একটা সময় লাগে না। দেখুন বন্ধুরা, পুরটি প্রায় হয়ে এসেছে। এই অবস্থায় নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। আমার তিলের পুর একদম রেডি। এবারে দুধের পুরটা বানাবো, তার জন্য 1/2 লিটার গরুর দুধ নিয়েছি। প্রথমে ফ্লেমটা হাইতে রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে দুধ অনেক সময় লেগে যাওয়ার ভয় থাকে। আমি গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। দুধ ভালোভাবে ফুটে গেছে, এখন ফ্লেমটা লোতে করে ঘন হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, দুধ অনেকটা ঘন হয়ে এসেছে, অর্ধেকেরও কম হয়ে গেছে। এই অবস্থায় 3 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এবং এটি খুব ভালো করে মিশিয়ে নেব। এটি মিশিয়ে নেওয়ার পর 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার পরে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে জমাট বাঁধে। ঠিক এই পর্যায়ে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পর জমাট বেঁধে যাবে। একদম শক্ত করে কখনোই কিন্তু পুরটা নামাবেন না। চলে যাচ্ছি নেক্সট পর্বে। এবার খামিরটাকে বানিয়ে নেব। তার জন্য একটি কড়াইয়ে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা খুব ভালোভাবে ফোটাতে হবে। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এটি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় যদি মনে হয় জল কম হয়েছে, তাহলে অবশ্যই গরম জল আরেকটু দিয়ে মিশিয়ে নেবেন। আমার ঠিক আছে, তাই এক্সট্রা জল লাগবে না। এটি হালকা গরম থাকতে থাকতে একটি ডো তৈরি করে নিতে হবে। হাতে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে মাখতে হবে।
এখন পিঠেগুলো বানিয়ে নেব, সেই জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমে গোল করে নেব, তারপর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে হাতে লাগবে না। আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম হবে। কয়েকটি বাটি তৈরি করে নিয়ে সবকটিতে দুধের পুর দিয়ে বন্ধ করতে হবে, যাতে ভিতরের পুর বাইরে বেরিয়ে না আসে, এবং হাত দিয়ে চেপে দুদিকে সরু করে একটি সুন্দর ডিজাইন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধের পুরের সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার ওই একই রকম ভাবে তিলের পিঠেটাও বানিয়ে নেব, কিন্তু এই পিঠের ডিজাইনটা একটু আলাদা করব, কারণ কোনটিতে তিলের এবং কোনটিতে দুধের পুর দেওয়া আছে সেটি বোঝানোর জন্য। এখন সমস্ত পিঠেগুলো দুধে রান্না করে নেব। তার জন্য 1 লিটার গরুর দুধ নিয়েছি, জাল দিয়ে ঘন করে নেব। এখন 4টে ছোট এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি, 50 গ্রাম খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, গুড়টা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন সমস্ত পিঠেগুলো একটা একটা করে দিয়ে দেব। 8 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব, কারণ দুধটা আগে থেকেই ঘন করা ছিল, তাই খুব একটা বেশি ফোটানোর দরকার নেই। 10 মিনিট পর ফিরে আসলাম, পিঠেগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিচ্ছি, একদম ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, ধন্যবাদ।